লক্ষণপুরের জঙ্গলে যৌথ বাহিনীর কড়া চ্যালেঞ্জের সামনে পড়েও কোনো মতে সামলে নিয়েছিল মাওবাদীরা। সেদিন গুলির লড়াইয়ে আহত হন কিষেনজি, তাঁর বাঁ পায়ে গুলি লাগে। মাওবাদী নেতা বিকাশেরও আহত হওয়ার খবর মিলেছিল। এরপর লক্ষণপুরের চেনা জঙ্গল থেকে শালবনির রঞ্জার জঙ্গলে ক্যাম্প সরিয়ে নিয়ে আসে মাওবাদীরা। মাসখানেক এই ক্যাম্প চলছে। স্ট্র্যাটেজি অনুযায়ী জঙ্গলের ক্যাম্প ঘিরে 5 কিলোমিটার দূর থেকেই নিরাপত্তার চাদর তৈরি করে মাওবাদীরা। ক্যাম্প থেকে 5 কিলোমিটার দূরে প্রথম ধাপে থাকে ইনফরমার, এদের ওয়াচার বলে। এরপরের স্তরে থাকে সশস্ত্র স্কোয়াড সদস্য। ক্যাম্পের চারিদিকে 2 কিলোমিটার দূরে থাকে এরা, এদের বলে সেন্ট্রি। বহিরাগত কেউ প্রথম স্তর পেরোলে সেন্ট্রিদেরই ইনফর্ম করে ওয়াচাররা। প্রয়োজনে এই স্তরের সেন্ট্রিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেও ভয় পায় না। 2 কিলোমিটার পরিধির এই এলাকার পরও মূল ক্যাম্পে পৌঁছানোর বিভিন্ন স্তরে সেন্ট্রি মোতায়েন থাকে। তবে একসঙ্গে খুব বেশি জন নয়, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্তরে সেন্ট্রির সংখ্যা নির্ধারণ করা হয়। ক্যাম্পের একেবারে কেন্দ্রস্থলে থাকে মাওবাদী নেতা বা লিডার। লিডারের পাহারায় থাকে মাওবাদী স্কোয়াডের সদস্যরা। পিএলজি এর গেরিলারাও লিডারকে নিরাপত্তা দেয়, তবে ক্যাম্পে পিএলজি এর সংখ্যা কমই থাকে। প্রথম স্তরের ওয়াচার থেকে সেন্ট্রি, তারপর 4-5 ধাপ পেরিয়ে মূল ক্যাম্প। অনেক সময় ক্যাম্পে ঢোকার রাস্তায় 4-5 কিলোমিটার দূর থেকে পোঁতা থাকে মাইন। যদি যৌথ বাহিনী ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যায়, তখন ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটায় মাওবাদীরা। এই বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই মূল ক্যাম্পে অভিযান চালানো হয়েছে। আসলে দীর্ঘদিন ধরে রঞ্জার জঙ্গলে ক্যাম্প চালাচ্ছে মাওবাদীরা, ফলে অতিরিক্ত আত্মবিশ্বাসও মাওবাদীদের ভুগিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মাওবাদীদের সোর্সের কনফিডেন্স নিয়েই ক্যাম্পের রাস্তায় ধরেও অপারেশন চালিয়েছে যৌথ বাহিনী। অপারেশনে মালা লক্ষ্মী বাসন্তী নামে মাওবাদী স্কোয়াডের 3 মহিলার মৃত্যু হয়েছে। অভিযানে মারা গিয়েছে অর্জুন নামে পিএলজি এর এক গেরিলাও। এক কথায় মাওবাদী ইন্টেলিজেন্সের ব্যর্থতায় ভর দিয়েই নিখুঁত চকে এই সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। সুকমল ঘোষ, নিউজ টাইম।